বাবা, আর পারি না, নিত্যদিন এই গাঁট খাটো আর বাজারে বই নিয়ে যাও, তা বেচে দুটো পয়সা রোজগার, উপায় কি? কাঠ না বেচলে খাবো কি? কদিন পরে তো ওই একমাত্র সম্বল পৈতৃক ভিটেটাও জমিদার বাবুর দখলে যাবে। কি রে মাধব, কি অমন বিড়বিড় করতে করতে চলেছিস? কি আর, নিজের অদৃষ্টের কথা নিজেকেই বলতে বলতে যাচ্ছি। যার যেমন ভাগ্য। চলি গো। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। কি ব্যাপার নায়েব, মাধবের জমির এখনো দখল না হলো না কেন? আজ্ঞে বাবু, মাধব যে এক মাসের সময় চেয়েছিল, দেনাশোধের সেই এক মাস তো এখনো হয়নি। আর কতদিন বাকি শুনি? আর ওই দিন সাতেক মতো বাকি আছে কর্তা। সাত দিন পূর্ণ হলেই এক মুহূর্ত অপেক্ষা নয়, ওই জমির দখল নেবে, বুঝলে? ওই জমিতে সোনা ফলে, সোনা। জানি গো জানি কর্তা, বেটা লাঙ্গল বলদ নেই, সব বাপের চিকিৎসার জন্য বেচে দিয়েছিল, তাই চাষ না ধরতে পেরে জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে ফেরে। ও বেটা সারা জীবন কাঠই কাটুক, আর আমরা ওর ওই জমি দখল করে লোক দিয়ে সোনার ফসল ফলাই। আজ কিছুই তেমন রোজগার হলো না গো, দুমুঠো চালও কিনতে পারলাম না, ঘরে কটা মুড়ি আছে, এই মুড়ি জল খেয়ে রাতটা কাটিয়ে দিই। ব্যাস এবার শুয়ে পড়ি, কাল বেশি করে কাঠ কাটতে হবে, ভালো ভালো কাঠ বাজারে নিয়ে যেতে হবে, সকাল সকাল জঙ্গলে যাব। এখন এখন ঘুমিয়ে পড়ি। ধুত, একটাও মনের মতো গাছ দেখতে পাচ্ছি না। না আর আর কোনো দোয়া মায়া করব না, এতদিন এতদিন সরু সরু শুকনো শুকনো ডাল ভেঙে পড়া গাছ থেকে কাঠ কেটে বাজারে নিয়ে গেছি, জ্যান্ত গাছ কাটতে যাইনি, এই ওদের তো প্রাণ আছে, কাটলে লাগবে না। কিন্তু না আর না, ভালো কাঠ না বেচলে রোজগার ভালো হবে না, তাই এবার গাছই কাটব। হ্যাঁ ওই তো ওই তো ওই মোটা গাছটা কাটব, যাই যাই ওটাই কাটি। বেশ বেশ ভালো মোটা সোটা গাছ তো, কাটলে প্রচুর কাঠ পাওয়া যাবে। কাঠি কাঠি শিগগির কাঠি। না না না, আমায় কেটো না। হ্যাঁ দোহাই তোমায়, আমায় মেরো না গো। উমা কি আশ্চর্য, গাছ কথা বলতে পারে? প্রাণ থাকলে কথা বলতে পারবো না, আমাদের ভাষা তোমরা দুষ্টু মানুষেরা বোঝো না, আমাদেরও কষ্ট হয়, আমাদেরও আঘাত করলে লাগে গো। কিন্তু আমাকে কেটে ফেললে কতজনের ক্ষতি হবে জানো? হ্যাঁ আমি বলছি, আমি এই গাছেই থাকি বাসা বেঁধে, বাসায় আমার ছোট্ট ছোট্ট ছানারা আছে, তাদের নিয়ে আমি কোথায় যাব বলো তো, তারা তো এখনো উড়তেই শেখেনি। কে রে, কে এত বকবক করছে, কে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে? ওরে বাবা ওরে বাবা। ভয় পেও না বন্ধু, আমাদের সমস্যাগুলো বোঝো। এই যে তোমরা মানুষের দল, চারিদিকে ইট কাঠ পাথরের জঙ্গল বানিয়ে ফেলেছ, আমাদের এইটুকু জঙ্গলে আর নাই বা হাত দিলে? আমার আমার ভুল হয়ে গেছে শিয়াল ভাইয়া, আমি শুধু নিজের কথাই ভেবেছি, তোমাদের তোমাদের কারো কথা ভাবিনি, আর আর জীবনে ওই জঙ্গলে আসবো না, খেতে পাই না পাই আর আসবো না, চলি গো চলি। দাঁড়াও। হ্যাঁ
তুমি খুব ভালো, তাই আমাদের দুঃখ বুঝেছো। কিন্তু তোমারও খুব দুঃখ আছে বলে মনে হচ্ছে। আমাদের বলো বন্ধু, কি করবে শুনে? আরে বাবা বলোই না, দেখি যদি কিছু সাহায্য করতে পারি তোমায়। তবে শোনো, ছোট্ট একফালি জমি, একটা ছোট্ট কুঁড়ে, এই নিয়েছিল আমাদের বাপ ছেলের সংসার। একদিন একদিন বাপ আমার খুব অসুস্থ হয়ে পড়ল। অনেক ডাক্তার বদ্দি ডাকলাম, চিকিৎসার জন্য চাষের বলদ লাঙল সব বেচে দিলাম জমিদার বাবুর কাছে। ও মা, গায়ের এই জমিদার তোমায় সাহায্য করলে না? না গো না, বাপের চিকিৎসার জন্য গিয়েছিলাম জমিদার বাবুর কাছে। বললাম, কর্তা কর্তা সাহায্য করেন, বাপটা যে বিনা চিকিৎসায় মরবে। জমিদার বললে, ওসব সাহায্য টাহাজ্য বুঝি না, টাকা চাই তো। হ্যাঁ টাকা চাই, ওই বলদ লাঙল সব বেচে দে আমায়। কি আর করবো, বেচে দিল। আহারে, তারপর তারপর কি হলো? তারপর তারপর আরো টাকার দরকার পড়ল। ও টাকা দেব, তবে ওই জমি খান গচ্ছিত রাখতে হবে। যে কি কি বলছেন কর্তা মশাই, ওই জমিটুকুই যে সম্বল, আমার আমার ওটা গেলে খাবো কি? থাম তো থাম থাম, বলদ লাঙল ছাড়া জমি চাষ করবি কিসে শুনি? হ্যাঁ ও দুটো তো আমাকেই বেচেছিস, এখন জমিটাও বেচে দে। না কর্তা, ও আমি পারবো না, ওটাই আমার শেষ পৈতৃক সম্বল। যা যা, বিনা চিকিৎসায় বাপ মরুক, আমার কি? এক মাসের জন্য, এক মাসের জন্য বন্ধক রেখে টাকা দিন কর্তা। দিতে পারে, তবে এক মাস এক দিনও বাড়লে ও জমি ফেরত পাবি না। আচ্ছা কর্তা, ওই এক মাস শেষ হতে আর মাত্র সাত দিন বাকি, অতগুলো টাকা কোত্থেকে পাব? খাওয়ারই পয়সা নেই। বাপটা মরল, বাপের শেষ সম্বল জমিটাও হাত ছাড়া হলো। কেঁদো না কেঁদো না বন্ধু, তোমার সব সমস্যা মিটে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, শিয়াল ভাই বলো তো, এসো এসো আমার সাথে। কোথায়? আরে বাবা যাও না, তোমার সব সমস্যা মিটে যাবে, যাও। আচ্ছা চলো তবে। ওই দেখো দুটো দরজা। একটা সোনার আর একটা কাঠের দরজা। হ্যাঁ, ওই দরজা খুলে ভেতরে যাও, তোমার সব সমস্যা মিটে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে যাই, হ্যাঁ আগে আগে ওই কাঠের দরজাটা খুলে ঢুকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, আমরা বাইরে অপেক্ষা করছি বন্ধু। বাবা, এগুলো নিয়ে যাই, কিন্তু নিয়ে গিয়ে করবো কি? সাত দিনে কি আর ফসল ফলবে? সেই সেই ফসল পাকবে, তা কাটবো ঝাড়বো, বে বাজারে বেচে জমিদার বাবুর ধার শোধ করতে পারবো, এ তো সম্ভব নয়। যাই ফিরে যাই। সম্ভব বন্ধু, সব সম্ভব, ইচ্ছে থাকলে সব সম্ভব। হ্যাঁ যাও, এখন নিশ্চিন্তে বাড়ি যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। একি বন্ধু, খালি হাতে চলে এলে যে? গুরু বন্ধু বলল তারা বাড়ি পৌঁছে যাবে, আগামী কালই নাকি আমি জমিদারের সব ঋণ শোধ করতে পারবো। ব্যাস, তবে আর কি, যাও এবার
ওই সোনার দরজা খোলো গিয়ে। ওই ওই সোনার দরজার ভিতরে কি আছে? সোনা, দানা, হীরে, মণি, মুক্ত। না না না, থাক থাক থাক, আমারও সব চাই না বন্ধু। জমিদারের ঋণ শোধ করে নিশ্চিন্তে আমার ওই পৈতৃক জমি ভিটে নিয়ে থাকতে চাই, ব্যাস, আর কিছু চাই না। আচ্ছা আচ্ছা, চলো 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 তবে চলো। কি আশ্চর্য ঘটনা! বলদ লাঙল নিজে নিজেই জমি চাষ করে দিচ্ছে। ও মা, এ কি কাণ্ড! ধানও পেকে গেল, ধানের কোলাও ভরে গেল। কি কোলা ভরা ধান! যাও বন্ধু, সব ধান বাজারে বেচে দুষ্ট জমিদারের ঋণ শোধ করে দাও। হ্যাঁ হ্যাঁ। এত টাকা কোথায় পেলি তুই? আগে আগে ধান বেচে কর্তা মশাই। ধান বেচে? বলদ ছাড়া জমি চাষ করলি কি করে? আর তাই যদি করলি, এমন রাতারাতি ফসল ফলে গেল, তা কাটাও হয়ে গেল, বাজারে বেচাও হয়ে গেল, ইয়ার কি হচ্ছে? এটা নির্ঘাত চুরি ছিনতাই করে টাকা এনেছে। লাঠিয়াল, এই লাঠিয়াল! হুকুম কর্তা। আচ্ছা করে ঠেঙাও বেটাকে। শুনুন শুনুন কর্তা, সে অনেক ঘটনা। বিশ্বাস করুন কর্তা, একটু মিথ্যে বলছি না। ঠিক আছে, তুই যা, তোর জমি ছেড়ে দিলুম। ধন্যবাদ ধন্যবাদ কর্তা মশাই, ধন্যবাদ। নায়েব। বলুন কর্তা। কাল সকালে মাধবটা মানে গোল মারলো, এত হেঁটে চলেছি, কোথায় দরজা? কাঠের দরজা, সোনার দরজা? পাবো পাবো কর্তা, একটু একটু ধৈর্য ধরুন, চলতে থাকুন চলতে থাকুন। ও মা, তোমরা কারা গো? জঙ্গলে এসেছো কেন? কর্তা, মনে হচ্ছে এই সেই পাখি মাধব বলেছিল না? হ্যাঁ ঠিক বলেছিস। দাঁড়া, আমাদের না খুব দুঃখ। কিসের দুঃখ? আমরা শহরে যাচ্ছিলাম বাণিজ্য করতে, পথে এই জঙ্গল পথে সব লুট করে নিয়েছে দস্যুরা, এখন আমরা নিঃস্বগ। দাঁড়াও দাঁড়াও শিয়াল ভাই, বলো বন্ধু, এনারাও বিপদে পড়েছে, সাহায্য করে দাও। আচ্ছা এসো এসো। কোথায়? ওই ওই কাঠের দরজা না সোনার দরজার কাছে? দিলি, সব দিলি, গর্দভ একটা। শয়তান, ঠিক আছে চলো, তোমাদের শাস্তি তোমরা নিজেরাই পাবে। চলো 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 শিগগির চলো। ওই যে ওই দেখো, দুটো দরজা, একটা সোনার আর আরেকটা কাঠের দরজা।
ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। বাস বাস বাস, শেয়াল ভাইয়া এবার তুমি কেটে পড়ো। চলো নায়েব চলো। আরে আরে, আগে সোনার দরজার দিকে যাচ্ছ কেন? আরে আরে, ধুর, ওইসব লাঙলগুলো কিচ্ছু আমাদের চাই না। আমাদের আমাদের চাই সোনা, দানা, মণিমুক্ত, হীরে। বাহ, বেশ বেশ, যাও যাও তবে। বেটা লোভী দল, বেশি লোভ তোদের না। এই এই সোনার ঘরেই তোরা সারা জীবন বন্দি হয়ে থাকবি। দেখলি ববি দেখলি? হ্যাঁ, একেই বলে অতি লোভের ফল। Ha 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 ha